আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে ছায় সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি আমার নতুন আইটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে মেরিশকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি, যেহেতু আমরা কয়েকদিন পরে বাসায় চলে যাব। আর একদম ছোটোবেলা থেকে মেরিশকে ওনার মাধ্যমে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে নিয়ে আসলাম ওর সব কিছু ঠিকঠাক আছে কি না, ওর পুষ্টি কোনো ঘাটতি হচ্ছে কি না, ওর চলাফেরা বা বেড়ে ওঠার ক্ষেত্রে যে বুদ্ধিমত্তা সব কিছু ঠিক আছে কি না সে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সাধারণত আমরা অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের দৈনন্দিন চলাফেরার খাদ্যাভ্যাস কতটুকু আমাদের শরীর সুস্থ রাখতেছে সেটা জানার জন্য যে আমাদের মাঝে মাঝে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন সেটা কিন্তু আমরা ভুলে যাই। শুধু যে আমরা বড়দের ক্ষেত্রে সেই অবহেলাগুলো করে থাকি তা কিন্তু নয়, আমাদের বাসে যে ছোট বাচ্চাটা রয়েছে ওর ক্ষেত্রে কিন্তু সেই অবহেলাগুলো আমরা অনায়াসে করে যাই। আমরা সবসময় ভেবে থাকি একজন সুস্বাস্থ্যবান বাচ্চা মানে সুস্থ, কিন্তু ডাক্তারদের বাসায় পুরোটাই উল্টো। ডাক্তাররা বলে থাকেন একটা বাচ্চা মাঝে যদি চঞ্চলতা, বেড়ে ওঠা, বুদ্ধিমত্তা, নতুন কিছু শেখার উৎসাহ থাকে তাহলে সেই বাচ্চাটাই সুস্থ, আর বাচ্চাটা যদি চিকন অথবা মোটা যাই হোক। অথচ আমাদের আশেপাশে মানুষগুলো প্রমাণ করে ছাড়বে যে যার বাচ্চাটা একটু স্বাস্থ্যবান তার মা হচ্ছে কেয়ারফুল মা, আর যে বাচ্চাটা একটু চিকন তার মা হচ্ছে কেয়ারলেস মা। আপনি কতটা কেয়ারফুল মা সেটা আশেপাশে মানুষ থেকে না জেনে বছরে 2 থেকে 3 বার কোনো শিশুবিদ ডাক্তারের কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে যাবেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চাটা ঠিকঠাকভাবে বেড়ে উঠতেছে কি না। এখন আমাদের ডাক্তার চলে এসেছে, মেহরিজকে ডাক্তার দেখিয়ে নিব। আর এই কথাগুলো আমি এই জন্যই বলেছি যে মেহরিজ ঠিকঠাক খাচ্ছে না যখন ডাক্তারের কাছে বলেছিলাম, ডাক্তার ঠিক ওইভাবে আমাকে বুঝিয়ে বলেছিলেন। আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। Thank you.
বাসায় এসেছি, অনেকক্ষণ সময় হয়েছে। তো এখন আমার ফুফু শাশুড়ি মা কিছু ছোট মাছ নিয়ে আসলো ওনাকে একটু হেল্প করার জন্য। উনি একা একা কাটতে পারতেছিল না, তো সবাই মিলে এখন একসাথে ছোট মাছগুলো কেটে নিচ্ছি। আর আজকে মেয়ের এসে বাবা আসবে আমাদেরকে নেওয়ার জন্য, তার জন্য ওর পছন্দের খাবারগুলো রান্না করে নিব। আর ফুফু অনেকগুলো ছোট মাছ দিয়ে গেল, তো এখন ছোট মাছগুলো রান্না করে নিচ্ছি। ছোট মাছগুলো আজকে বোনা রান্না করব, তার জন্য একটু ভেজে নিচ্ছি। ছোট মাছ কখনো বোনা রান্না করি নাই, আজকে রান্না করে দেখি কতটা ভালো হয়। মাছগুলো বেজে নিয়ে রান্নাটা করে নিলাম। ছোট মাছগুলো রান্না করে নিলাম, আর এখন আমি বড় শুটকি রান্না করে নিব। আর শুটকিগুলো একটু গরম পানিতে ভিজিয়ে রাখতেছি, তাতে করে শুটকিটা নরম হয়ে আসবে আর শুটকির ভিতরে যে ময়লাটা থাকে সেটা উঠে যাবে। এইদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের সাথে শুটকিগুলো দিয়ে আর একটু ভেজে নিব। শুটকিগুলো একটু ভেজে নিয়ে বাকি যে গুঁড়া মশলাগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম যেন শুটকিগুলো পুড়ে না যায়। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদ আর ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, শুটকি তরকারিতে একটু জাল না হলে খেতে ভালো লাগে না। তো এখন সবগুলো মশলা দিয়ে শুটকিগুলো ভালো করে কষিয়ে নিব। শুটকিগুলো কষিয়ে নিলাম, আর এখন একটু চেক করে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারির ঝোলটা কমে আসার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলো আমি ফ্রোজন করে রেখে দিয়েছিলাম। কীভাবে ধনিয়া পাতা ফ্রোজন করে রাখতে হয় সেটা আমরা সবাই জানি, তার জন্য আর বিস্তারিত বললাম না। শুটকি বোনা রান্নাটা হয়ে গিয়েছে আমার, আর এখন আমি রান্না করে নিব কই মাছ। সবগুলো মশলা দিয়ে নিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব জলে পরিমাণ করে পানি। আর পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা। আর এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর সবগুলো রান্নার বিস্তারিত দেখাচ্ছি না, যদি আমি বিস্তারিত দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যতটুকু সম্ভব হয়েছে আমি রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। কই মাছ বোনাটা কমপ্লিট করে নিয়ে এখন আমি রান্না করে নিব।
কবুতর। আর সেই জন্য আমি পেঁয়াজগুলো বেজে নিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব সবগুলো গুঁড়া মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে ভালো করে কষিয়ে নিব। আর প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো এখন সবগুলো মশলা একটু সময় নিয়ে কষাবো যেন ওপরে তেলটা বেশি ওঠে। তেলটা বেশি ওঠার পর আমি দিয়ে দিলাম কবুতরের মাংসগুলো, আর এখন একটু সময় নিয়ে কষাবো যেন একদম সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঝোলের পরিমাণ করে পানি দিয়ে দিলাম, আর পানিটা একটু শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।